সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন তানভীর শাকিল জয়, জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ এক। আরও রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা যেতে চাই বার্তাকক্ষে, যেখানে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বেনজির আহমেদ, আপনার কাছে জানতে চাই দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের প্রধান প্রধান বা সবশেষ সংবাদ শিরোনামগুলো আমি আপনাকে সংক্ষিপ্ত জানিয়ে দেব। দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের যে পদ্মা সেতু, অবশেষে উদ্বোধন হতে যাচ্ছেন। তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, আগামী 25শে জুন এই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এবং এই তথ্য মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রেমান, আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘদিন পর আবার উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এই সংঘর্ষে আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের নিয়েই ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসে অনুপ্রবেশ করেছিল, এই নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। যেমন আরেকটি বিষয় হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আবারও আশ্বস্ত করেছেন বর্তমান কমিশন কোনো প্রহসনের নির্বাচন করতে চায় না। তিনি এই আশ্বাস দিয়েছেন মঙ্গলবার এক বৈঠক শেষে। তিনি সাংবাদিকদের আরও জানিয়েছেন দিনের ভোট দিনেই হবে, অর্থাৎ রাতে ভোট হয়, এটা বলে যে ওই বিভিন্ন মহল থেকে যে আলোচনা বা সমালোচনা হচ্ছিল এর প্রেক্ষিতে তিনি বলেছেন আগামী নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই ঐক্য গড়ে তোলার কথা বলা হয়েছিল তার প্রক্রিয়া শুরু করেছে দলটি। এরই অংশ হিসাবে মঙ্গলবার নাগরিক ঐক্যের সাথে সংলাপ করে শুরু করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঐক্য গড়ে তোলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে কোনো কর্মসূচি বিরোধী দল দিতে পারে, তবে কর্মসূচির নামে যদি অরাজকতা করা হয় তাহলে তার জবাব আইনশৃঙ্খলা বাহিনী দেবে। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তানভীর শাকিল জয়, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। আসলে এই সংঘাত সংঘর্ষের লাভ ক্ষতি টাকার আসলে কারোরই লাভ নয়, সবারই ক্ষতি। এবং কোনো রকম সংঘর্ষই অনভিপ্রেত, সেটি রাজনৈতিক সংঘর্ষ হোক বা অন্য সংঘর্ষ হোক। কিন্তু এখানে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, যখন আগামী 23-এর শেষে বা 24-এর প্রথমে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন রকম আস্ফালন করছেন। তারা বলছেন যে ঈদের পরে, রোজার পরে আমরা সরকার পতনের আন্দোলন নামব, বা তারা বিভিন্ন রকম আলটিমেটাম দিচ্ছে। তো আমরা মনে করি যে এই সংঘর্ষটি হলো এরকম রাজনৈতিক দুরভিসন্ধিরই একটি ফলাফল। কারণ দেখুন, ছাত্রদলের যে নতুন কমিটি হয়, ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শোডাউন দেন, তারা মিছিল করেন, তারা মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে দেখা করেন, সকল কিছুই কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থানও করেছেন, কোনো সমস্যা কিন্তু হয়নি। কিন্তু আমরা দেখছি যে বিএনপির হাইকমান্ড থেকে যখনই এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টির পায়তারা করা হচ্ছে, তখনই কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা খেয়াল করলাম যে ঈদের পরবর্তী সময়ে গত কয়েকদিনে কিন্তু ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটি পায়তারা করা হলো। এবং আমি মনে করি যে যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলন বলুন সকল কিছু সূতিকাগার, এবং সে কারণেই আমি মনে করি এটি অত্যন্ত পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যে এবং একটি রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্যে এই বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তারা তদন্ত করছেন এবং যারা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন। কারা কারা দোষী?
তো সেক্ষেত্রে আমরা না যারা যারা দোষী তাদেরকে তো তদন্তের করেই বের করা হবে সেটাই বলেছেন। এখন তো আর বলতে পারছি না দোষী মানে মানে যে কোনো দলেরই হোক নাকি, হ্যাঁ যে কোনো দলেরই, তো এখানে তো সংঘর্ষ হয়েছে। তবে এখানে কিন্তু আপনি দেখুন যে আমি যে কথাটি বললাম যে ছাত্রদল কিন্তু এর আগেও তাদের মিছিল করেছে, মিটিং করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তো সমস্যা হয়নি। তাহলে তাদের হাইকমান্ড থেকে ঘোষণা দেওয়ার পরেই কেন তারা আজকে এরকম অস্থিতিশীল অবস্থা তৈরি করলো? সুতরাং সেটি কিন্তু বের করতে হবে এবং আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেটি বের করে যেটা যথাযথ ব্যবস্থা সেটি নিতে পারবে যারাই দোষী। জি শহীদুল ইসলাম বাবুল, রাজনৈতিক দূরভিসন্ধি কর্মসূচির নামে অরাজকতা। না ঠিক আছে, উনি বলেছেন, ওনাকে শুভেচ্ছা এবং আমাদের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, আজকে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এটা কলঙ্কজনক অধ্যায়, পৈশাচিক এবং নির্মম। আজকে হাসপাতাল থেকে হাসপাতালে আমরা ঘুরেছি, অসংখ্য নারী এবং ছাত্রদলের নেতাকর্মী এদেরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, অনেকের হাত পা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি ভিডিওতে দেখছিলাম, আপনাদেরও আছে বোধ হয় বাংলাভিশনের ভিডিও, একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যে সবেমাত্র ছাত্রদল শুরু করেছে, তন্নি হায়নার মতো ছাত্রলীগের এতগুলা লাঠি সুঠা রড রামদা নিয়ে তার উপর যে বিভৎসতা চালিয়েছে, আপনি যদি নিজে চোখে দেখেন এটাকে আপনি দানবীয় ছাড়া আর কোনো কিছু বলতে পারবেন না। দূরভিসন্ধি কি আছে না আছে, আমরা ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম দীর্ঘকাল, সংঘর্ষ সংঘাত সব তখনও হয়েছে আমরা দেখেছি, কিন্তু নারীদের উপরে এরকম নির্মমতা হামলা এটা কিন্তু আমাদের সময় আমরা দেখিনি। ছাত্রদল ছাত্রলীগ সংঘাত হয়েছে, আমাদের মেয়েরা আমাদের এসে সেভ করেছে, ছাত্রলীগের তখনকার ছেলেমেয়েরাও ছেলেরাও কিন্তু মানে নারীদের উপর আঘাত করেনি, কিন্তু আজকে যেটা দেখলাম ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্যই সম্ভবত ছাত্র আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে ওরা দানব হয়ে গেছে, এই ছাত্রলীগ নামে সংগঠন বন্ধ করে দেওয়া উচিত। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো, আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেখেছি হেলমেট নিয়ে চাপাতি নিয়ে ছাত্রলীগকে দানব, শুধু আমরা না, তারা নিজের সংগঠনের 28 জন কর্মীকে কয়েক বছরে হত্যা করেছে, আবু বক্কর নামে তা অন্যতম। দেখেন আবরার পা বুয়েটের, আপনি হয়তো আগের অনেক গল্প করতে পারবেন বিএনপি আমলে কী হয়েছিল না হয়েছিল, আপনি তো 13-14 বছর যাবৎ শাসন করছেন এবং এই ছাত্রলীগকে আপনি নিয়ন্ত্রণ করছেন, আশকারা দিচ্ছেন, যেই কারণে আবরার ফাহাদ হত্যা হলো, এতগুলো ছেলে কনভিক্টেড হয়ে গেল এবং এই হলো ঠিক আছে, কিন্তু এই এই যারা তাদেরকে ইন্ধন দিত, যারা তাদের গডফাদার, যারা তাদের উস্কানি দিয়েছে তৈরি করেছে, তাদের কিন্তু কিছুই হলো না। এখন বলছেন আমাদের ভাই এমপি সাহেব যে আমাদের ইন্ধন কি কার ইন্ধনে ছাত্রদল, মূল মূল কথা হলো কি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরে শত শত হাজার হাজার নেতাকর্মীরা উৎসাহী উচ্ছ্বসিত হয়ে তাদের পিছনে সামিল হচ্ছিল, একটা উস্কানিমূলক ঘটনা তারা ক্যাম্পাসে ঘটিয়েছে, কার উপর টোকা দিয়েছে, অথচ আজকে সম্পূর্ণ বিনা উস্কানিতে ছাত্রলীগ আগে থেকেই প্রস্তুত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি সুটা রড রামদানি এবং বহিরাগতদের নিয়ে। ওনারা বলছেন এই কি ছাত্রলীগের একজন বলছেন ইন্টারভিউতে আমি দেখলাম যে ছাত্রদল বহিরাগতদের নিয়ে এসে, আমি ঢাকা আমি বিভিন্ন হসপিটালে আজকে ঘুরেছি সারাদিন, আমরা ক্লান্ত এগুলো দেখে দেখে, ছেলেমেয়েদের আহাজারি মানে নির্মমতা, তো এদের মধ্যে ডাকসুর নির্বাচন করেছে, ভিপি নির্বাচন করেছে, মুস্তাফিজ নামে আছে একটা মেয়ে, মনসুরা নামে একটা মেয়ে রোকেহলের ভিপি নির্বাচন করেছে, এরকম অপর ডাকসু তো বিভিন্ন পদে নির্বাচন করেছে, প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদের উপর আহত করা হয়েছে। তাহলে বহিরাগতরা কোথায় পেলেন? এগুলো হলো বায়বীয় গল্প, উদ্ভট গল্প, এগুলো করে মানে একজনের দ্বার একজনের দিকে চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা। তবে এটা আমরা বলি যে ছাত্রলীগকে তারা যেখানে নিয়ে গেছে এবং যে সন্ত্রাসী সংগঠনের রূপদান করেছে, এর ফল কিন্তু ভালো হবে না এবং তারা নিজেরাও এর ফল কিন্তু ভোগ করছে, বারবার এসছে আওয়ামী লীগের মধ্য থেকে এসছে, যাদের লাগাম টেনে ধরবার সময় এসে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে সেই ছাত্রলীগকে আজকে আমাদের জয় সাহেবরা এমপি সাহেবরা ডিফেন্ড করছে এবং বলছে যে ছাত্রদল ওইখানে উস্কি ইন্ধন দেবার জন্য ছাত্রদল গিয়েছিল। ছাত্রদল তো যাবেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত বুদ্ধি গণতন্ত্রের চর্চা, এই পর্যন্ত 500 ছাত্রকে রক্তাক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদল সভাপতি সহ 500 ছাত্রদলের প্রায় 489 জন বিভিন্ন সময়ে রক্তাক্ত আহত করা হয়েছে, কয়জন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছে, হলগুলোকে আজকে টেন্ডার বাণিজ্যের কেন্দ্র, মাদক আখড়ার কেন্দ্র পরিণত করেছে, যে কারণে মানে হল বন্ধ করে তাদেরকে আসতে বাধ্য করা হচ্ছে ছাত্রলীগের মিছিলে, মানে এমন কোনো অপকর্ম নাই যে ছাত্রলীগ আজকে জড়িয়ে পড়ে না। আপনি তো ছাত্রনেতা ছিলেন, শীর্ষ পর্যায়ে ছিলেন ছাত্রদলের, এই ঘটনাটা কি এখনই হচ্ছে আপনাদের সময় কি এগুলো হতো না? আমাদের সময় হয়েছে, কিন্তু আজকে ঘটনার নারীদের উপরে যে হামলা বিচ্ছিন্নভাবে হয়তো হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে নারীদের উপরে ছাত্রীদের উপরে হামলার ঘটনা আগে আমরা এইভাবে দেখি নেই, আজকে যে নির্মমতা আমরা দেখলাম এটা ভয়ঙ্কর ব্যাপার এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য এটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যে তানভীর শাকিল জয় কিছু জবাব দিতে চান এই বিষয়ে? না আসলে বাবুল ভাই আমার বড় ভাই, উনি তো ছাত্র রাজনীতির ওনার গৌরবজ্বলক ইতিহাস রয়েছে, তো ওনার নিশ্চয়ই স্মরণে আছে রোকেয়া হল, শামসুন্নাহার হল সহ বিভিন্ন আমার বোনদের হলের ছাত্রীদের ওপরে ছাত্রদল বিভিন্ন সময়ে
কি ন্যাক্কারজনক হামলা এবং কি কি ঘটনা ঘটিয়েছিল, তো এগুলো কিন্তু ইতিহাসেই আছে, এগুলো তো আর অস্বীকার করা যাবে না। সুতরাং সেই কথা বলে মানে ছাত্রলীগকে দোষারোপ করা আর ছাত্র দলের অতীতের কলঙ্কজনক ইতিহাসকে মুছে ফেলা, এটা তো যাবে না। আমারটা আমি বলি, আপনি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি একটু ছাত্র, না না আপনি আপনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে তাহলে আপনি বলার সময় কিন্তু আমি কন্টিনিউয়াস ইন্টারাপ্ট করতে থাকব, আমি বলবো না, আমি 30 সেকেন্ড আপনাকে ধরিয়ে দিচ্ছি। উদাহরণ আজকে ছাত্র দলের যে কলঙ্কজনক ইতিহাস সেটি তো বিস্তারিত আলাপ করলে অনেক বড় হয়ে যাবে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন ছাত্রলীগ, ছাত্রলীগের মধ্যে তো অনেক অপরাধ ঘটেছে, এটা আমরাও স্বীকার করি, এবং আজকে যে উদাহরণের কথা বলা হয়, এই গত 13 বছরে ছাত্রলীগের সর্বোচ্চ সংখ্যক কর্মীকে কিন্তু বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক কমিটি বাতিল করা হয়েছে। সুতরাং আমাদের যে বিষয়টি আমরা বলছি, যে ছাত্রলীগে যখনই কোনো অনুপ্রবেশকারী বা যখনই কোনো দুষ্কৃতিকারীর আমরা ঘটনা দেখি, তখনই কিন্তু ব্যবস্থাটা নেওয়া হয়। অপরাধ মুক্ত সংগঠন কিন্তু বিশ্বের কোথাও হবে না, কিন্তু যখনই কোনো অপরাধ ঘটবে সেটির বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু আমাদেরকে নিতে হবে, সেটি আমরা নিচ্ছি। এবং আজকে দেখুন আবরার ফাঁদ হত্যাকাণ্ডের কথা বলা হলো, শুধু আবরার ফাঁদ হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যাকাণ্ড তো হয়েছে, এবং সেগুলোর সাথে ছাত্রলীগের যারা যারা জড়িত ছিলেন তাদের সবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন সেটি দেওয়া হয়েছে। তো আমার কথা হলো যে বাংলাদেশে তো অন্যান্য ছাত্র সংগঠন আছেন, তাদের বিরুদ্ধে তো তাদের যে মাদার বা প্যারেন্টস অর্গানাইজেশন, তারা কী কী ব্যবস্থা নিয়েছেন, কোনো সময় এরকম কি ব্যবস্থা নিয়েছেন, এরকম কঠোর ব্যবস্থা নেননি? আমার কথা হলো যে ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে সেটির বিরুদ্ধে কিন্তু সকল সময় আমাদের দল কঠোর ব্যবস্থা নিয়ে থাকেন, এবং এই নেওয়ার মাধ্যমে আমরা একটা মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আপনি ছাত্র রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি করেন, কিন্তু কোনো রকম অপরাধের সাথে যুক্ত হতে পারবেন না। সেই কারণেই বলছি যে সর্বোচ্চ সংখ্যক ছাত্রনেতাকে কিন্তু ছাত্রলীগই, এই গত আপনি 13 বছর দেখেন সর্বোচ্চ সংখ্যক ছাত্রনেতাকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জি সজিল সম্ভব, যে আমার ভাই আমার কথা বলতে দিলেন না, আমি তথ্যটা তাচ্ছিলাম, বলে দিলেন রুখে হলে সান্ত্বনালয় হয়েছিল, আমি এরকম বলে দিই ঢাকা বিষয়ে, চিটাগাং বিষয়ে, রাজশাহী বিষয়ে, ঢাকা মেডিকেল, বুয়েট টুয়েট সব জায়গায় ছাত্রলীগ ছাত্রীদের উপর হামলা করেছে, বলে দিলাম, হয়ে গেল, কোনো সুনির্দিষ্ট তথ্যের দরকার নাই, কথা তো বলাই যায়। আমি বলেছিলাম যে আজকে যে ঘটনা ঘটেছে এটি নির্মম ঘটনা, এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর কোনোদিন আমি দেখিনি। আমি দীর্ঘকাল ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, শামচন্দ্রনগরে একটা ঘটনা ঘটেছিল বিএনপি শাসন আমলে, সেটা পুলিশ এবং ছাত্রীদের মধ্যে, সেটাও একটা কলঙ্কজনক বিএনপি শাসনের, কিন্তু ছাত্রদল হামলা করেছে হলের মধ্যে দিয়ে ছাত্রীদের এইভাবে নির্মমত করেছে ছাত্রলীগ, উনি বলেছেন যে অপরাধ করেছে করেছে, কিন্তু আজকে যেটা করেছে এটা কোনো অপরাধ না, শাস্তির আওতায় আনবে তো ছাত্রদলের কর্মীদের, আমি তো দেখলাম পুলিশ ঘিরে রেখেছে ছাত্রদলের কর্মীদের, যারা ওখানে গিয়ে মার খেয়েছে, হামলা শিকার হয়েছে, এটাই হলো ফ্যাসিবাদী শাসনের নগ্ন চিত্র আর কি। হ্যাঁ, আমরা কথা বলতে পারবো না, আমরা মিছিল করতে পারবো না, আমরা ক্যাম্পাসে যেতে পারবো না, গেলেই হামলা হবে, ছাত্রীদের উপরে হামলা হবে, নগ্নভাবে হামলা হবে, পৈশাচিকভাবে হামলা হবে, হায়নার মতো হামলা করবে, তারপরে তার কোনো বিচার নাই। তবে ওনাদের মধ্যে দু একটা ঘটনা যেটা চলে আসছে জাতির বিবেক হিসেবে, গণমাধ্যম চেপে ধরেছে গোটা জাতিকে, সেটা আবরার ফাঁদ হত্যা, বিশ্বজিৎ হত্যা, আবু বক্কর হত্যার বিচার হয়নি, অসংখ্য হত্যার বিচার হয়নি, বলেন যে বহিষ্কার, বহিষ্কার তো পুরস্কার। আমি অনেক ঘটনা জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৌহিদ নামে এক ছেলে ছিল, মানে হামলার পরে ঘটনার মানে ভয়ঙ্কর দুঃশাসক, এটা ঐতিহাসিক ঘটনা আছে, সেই ঘটনার পরে কয়েকদিনের জন্য ছাত্র বহিষ্কার করলো, বহিষ্কার করার তার 6 মাসের মাথায় তারা আবার সভাপতি করলো, এরকম ঘটনাও আছে। এগুলো হলো আইওয়াস, মানুষকে দেখানো, এই যে দানব তৈরি করছে না শাসক দলের মধ্য থেকেও আসছে। আমি দেখলাম ছাত্রলীগের এক সেক্রেটারি তার নিজের এলাকায় কুপায়, মানে তার নিজের সংগঠনের নেতারা, এই যে দুর্বৃত্তায়ন, অশুভ শক্তি, এগুলো কিন্তু কারোর জন্যই মঙ্গলজনক না। আপনি এই রাষ্ট্র সমাজকে বিনির্মাণ করতে যদি চান, এই যে ছাত্র নেতৃত্ব যেখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে ওঠে, এদেরকে যদি আপনি দানব হিসেবে তৈরি করেন, এই দানব কিন্তু আপনাকেই আঘাত করবে, আজ না করলে কালকেই করবে। সেই জন্য আমার মনে হয় এদের লাগাম টেনে ধরবার সময় এসেছে। এবং ছাত্র আপনার অভিজ্ঞতার আলোকে পরামর্শ কি? আমার অভিজ্ঞতা, আমরা ছাত্র রাজনীতি করেছি, সংঘাত সংঘর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এক সময় বাহাদুর ব্যাপারীরা ছিলেন, তখন তার আগে ছিলেন মাইনুদ্দিন হাসান চৌধুরী, আমি দেখেছি শহীদুদ্দিন ছিল, এনি হাবিনু চোয়েল, আমরা তখন একটু জুনিয়র ছিলাম তুলনামূলকভাবে, বাইরে সংঘর্ষ হয়েছে, ছাত্রলীগের সভাপতি, ছাত্র দলের সভাপতি এক টেবিলে কিন্তু বসেছে, একজন আরেকজনকে সেভ করেছে, ক্যাম্পাসে লাশ পড়ে গেছে, তারপরেও আমি এই ঘটনা দেখেছি, এটা নজিরবিহীন ঘটনা। কিন্তু আমরা আজকে এই 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 কয়েক বছরের শাসনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে বলা হতো মুক্ত বুদ্ধি
গণতন্ত্র চন্ত্রের পাদপীঠ, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে এক দল ছাত্রলীগ আমি দেখছি তিনতলা থেকে ফেলেও দিয়েছে ডাকসু ভবনের, এই কি এই গণঅধিকার পরিষদের এই ছাত্র নেতৃত্বে বারবার আঘাত করেছে, মানে তারা যেভাবে বেপরোয়া লাগামহীন হয়ে পড়েছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো ডাকাতদের গ্রাম বললে আর অত্যুক্তি হবে না। জি, আমরা কি অন্য প্রসঙ্গে যেতে পারি? তানভীর শাকিল জয়, আমি এক সেকেন্ড একটু বলে নিই যে ভাই যেটি বললেন, আমি যেটি প্রথম কথা বললাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের অধিকাংশের কিন্তু শাস্তির আওতায় নেওয়া হয়েছে, সুতরাং শুধু বহিষ্কার করা হয়েছে এটি সঠিক না। আরেকটি বিষয় হলো যে ওনারা, বাবুল ভাই তো অনেক আগে ছাত্র রাজনীতি করেছেন, গত 13 বছরে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনের ছাত্র মানে শিক্ষার পরিবেশ স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক এবং শান্ত ছিল। ওনারা যে কথাটি বলছেন যে ওই সময় লাশ পড়ে গেছে তারপরে ভিতরে আলাপ করছেন, এটি কোনো সুস্থ পরিবেশ না। বাইরে লাশ পড়ে যাচ্ছে, আমি তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তাম, বাইরে লাশ পড়ে যাচ্ছে অথচ ওনারা ভিতরে আলাপ করছেন, এটা কোন ধরনের মানে শিক্ষাঙ্গনের পরিবেশ? শিক্ষাঙ্গনের পরিবেশ শান্ত থাকতে হবে, লাশ কেন পড়বে সেখানে? সুতরাং আমি মনে করি শিক্ষাঙ্গনের যে একটি শান্তিপূর্ণ পরিবেশ ছিল সেটিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আর ছাত্রদল ওখানে নতুন কমিটি গঠন হওয়ার পরে মিছিল করেছেন, মিটিং করেছেন, আমরাও সহাবস্থান থাকা উচিত বলেই মনে করি, এবং আমি আশা করি যে ওনাদের পক্ষ থেকে যদি ভালো ইন্টেনশন থাকে তাহলে সেটি ইনশাল্লাহ থাকবে। থাকবে জি। পদ্মা সেতু উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছে বিএনপিকে নিয়ে ততই সমালোচনা ঝড় বইছে, কেন? দেখুন, আগামী 25শে জুন তো আমি মনে করি বাঙালি জাতির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। হ্যাঁ, আজকে 21শে ফেব্রুয়ারি, 7ই মার্চ, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, যেরকম বাঙালি জাতিকে একটি মানে ইতিহাসের একটি বিশাল মুহূর্ত বলা যেতে পারে, সেই একইভাবে কিন্তু 25শে জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু, মানে জননেত্রী শেখ হাসিনার যে হিমালয় সমসাহস সেটিরই কিন্তু প্রতিফলন আমরা পদ্মা সেতুতে দেখছি। আজকে দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত দশক হয়ে গেল, হ্যাঁ পদ্মার উপরে কেন সেতু হলো না? সেতু তো হয়নি। জননেত্রী শেখ হাসিনা কিন্তু সকল ষড়যন্ত্রকে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের অর্থেই কিন্তু তিনি পদ্মা সেতুর নির্মাণ করেছেন, এবং এই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি বিদেশে ষড়যন্ত্র হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমাদের এই পদ্মা সেতুর তথাকথিত বায়বীয় দুর্নীতি, যেটি পরে আবার বাংলাদেশের কোর্টে না কিন্তু ক্যানাডার কোর্টেই প্রমাণ হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি, সেরকম বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। বলা হয়েছে, মানে অত্যন্ত দুঃখজনক যে একদম হাইকমান্ড থেকে বলা হয়েছে যেটা জোড়াতালের সেতু, এই সেতু ভেঙে পড়বে, এই সেতু দিয়ে যাওয়া যাবে না, এরকম অনেক হাস্যকর কথাও কিন্তু বলা হয়েছে। কিন্তু এই সকল কিছুকে মিথ্যা প্রতিপন্ন করে জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই পদ্মা সেতুকে বাস্তবায়ন করলেন, এবং আজকে 25 তারিখে যখন ইনশাল্লাহ পদ্মা সেতু উদ্বোধন হবে, তারপরে কিন্তু বাংলাদেশের সামগ্রিক যে অর্থনৈতিক প্রেক্ষাপট, হ্যাঁ বিশেষ করে যারা দক্ষিণাঞ্চলে থাকেন বা যারা ওই পদ্মা মানে প্রমত্তা পদ্মা পারি হওয়া যে কি দুর্বিষহ অবস্থা সেটি যারা অবলোকন করেছেন, তাদের কাছে এই পদ্মা সেতু কিন্তু মানে আমি বলবো যে স্বপ্নের থেকেও বেশি রঙিন। সুতরাং আমরা মনে করি যে বাঙালি জাতির জন্যে, এই দেশের জন্যে পদ্মা সেতু সারা বিশ্বের কাছে একটি তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা, এবং আমরা গর্বিত যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে যাচ্ছে 25 তারিখে, এবং আমি আশা করি এই পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি সহ যোগাযোগ ব্যবস্থার একটি যুগান্তকারী উল্লম্ফন ঘটবে। তো এই ইতিবাচক কথার মাঝে হঠাৎ করে বিএনপিকে নিয়ে মানে এই প্রসঙ্গে কথা হচ্ছে কেন, এটা আপনার কি বিবেচনা? আসলে বিএনপিকে নিয়ে কথা হচ্ছে কারণ বিএনপি পদ্মা সেতুকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। পদ্মা সেতু তো সারা বাংলাদেশের সম্পদ না, পদ্মা সেতু তো সবাই ব্যবহার করবে, পদ্মা সেতু তো সারা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাবে। তো সুতরাং আমরা আশা করেছিলাম যে এই দেশপ্রেমের জায়গা থেকে, দেশের মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে বিএনপি পদ্মা সেতু নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করবে, এবং পদ্মা সেতু যে সারা জাতির মানে স্বপ্ন বাস্তবায়ন সেটিকে বিএনপি অ্যাপ্রিসিয়েট করবে, এবং সেটি যখন আমরা পদে পদে দেখেছি যে বিএনপি সেটি অ্যাপ্রিসিয়েট করেনি, ইভেন পদ্মা সেতু ব্যাপারে বিভিন্ন নেতিবাচক কথা বলেছে। এবং আপনাদের হয়তো খেয়াল আছে যে যখন ওয়ার্ল্ড ব্যাংক এই দুর্নীতির অভিযোগটি আনলেন, তখন বিএনপি এমনভাবে উল্লসিত হয়ে গেল এবং এমনভাবে এটিতে দুর্নীতি হয়েছে, পদ্মা সেতু করা যাবে না, পদ্মা সেতু কোনোভাবেই সম্ভব না, এরকম বিভিন্ন বক্তব্যগুলো যখন দিয়েছে, তখন থেকেই কিন্তু জনমানসেও এই পদ্মা সেতুর ব্যাপারে বিএনপির যে নেতিবাচক যে প্রতিক্রিয়া এটি অত্যন্ত দুঃখজনকভাবে অনুভূত হয়েছে, এবং সে কারণেই পদ্মা সেতু যখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে তখন বিএনপির এই নেতিবাচক রাজনৈতিক বিষয়টি সামনে চলে এসেছে। দুর্ভাগ্যজনক আর কি, সব কিছুর মধ্যেই বিএনপির নেতিবাচক রাজনীতি খুঁজে, ঘুমের মধ্যেও খুঁজে, তারেক রহমান আসলো, বিএনপি আসলো, এই সেই গেল, এই সব শেষ হয়ে গেল। আসলে এগুলো হলো বায়বীয় ব্যাপার। কেন বায়বীয় ব্যাপার আমি বলি,
পদ্মা সেতু এখন বিএনপি অসহযোগিতা করেছে, কিভাবে অসহযোগিতা করলো? বিএনপি কি গিয়ে এই ঝাঁকা নিয়ে কোদাল নিয়ে কি ওখানে পদ্মা সেতুর মাটি কাটতে যাবে? আওয়ামী লীগের লোকরা গিয়েছে, পদ্মা সেতুর জন্য টাকা নিয়েছে, সমস্ত জনগণের কাছ থেকে টাকা নিয়েছে, বিএনপির লোকের কাছ থেকেও নিয়েছে, আওয়ামী লীগের লোকের কাছ থেকে টাকা নিয়েছে, এবং প্রচুর পরিমাণে টাকা আমাদের দিতে হয়েছে। এর জন্য আমাদের জাতীয় অর্থনীতি, আমরা অনেক ধাক্কা আমাদের সামাল দিতে, প্রতিদিন আমরা টাকা দিই, ফোনের মধ্যে দিই, ভ্যাট দিই, আবগারি কুল দিই, সব কিছু দিই, এবং সেই টাকায় পদ্মা সেতু হচ্ছে। নিশ্চয়ই এটা আমাদের ভালো অর্জন। উনি বলছেন যে এতদিন কেন হইলো না, এতদিন কেন হইলো না, এটা আপনি কাকে প্রশ্ন করছেন? 50 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, তার মধ্যে 23 বছর, 23.5 বছর আপনি আওয়ামী লীগ সরাসরি ক্ষমতায়, আপনার জোটের লোকরা আরও 10 বছর 9 বছর ক্ষমতায়, তারপরে আপনার আন্দোলনের ফসল আরও 2 বছর, সব মিলিয়ে 35 বছর আপনি শাসন করেছেন এই দেশ। বিএনপি 5 বছর 5 বছর আর 3.5 বছর 4 বছর, এই 13.5-14 বছর শাসন করেছে। এখন আপনি বলতেছেন এতদিন কেন হইলো না, এতদিন আপনি কেন করেননি? আমরা তো বিএনপির আমলে তো যমুনা ব্রিজ উদ্বোধন হয়েছিল, আপনি জানেন না যে যমুনা ব্রিজ যেদিন উদ্বোধন হলো আপনার বাড়ি সিরাজগঞ্জে, এই সুফল আপনি ভোগ করছেন না? আপনার এটা স্বপ্ন না? ওইখানে এই নগরবাড়ি ফেরিঘাটি কি বিভৎস বাস্তবতা ছিল, একটা অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিল, তার জন্য আপনি ধন্যবাদ দিয়েছেন? বরং আপনি হরতাল দিয়েছেন সেই দিন, উদ্বোধনের দিন দাতা সংস্থার লোকরা আসছে, হেলিকপ্টার করে সাইটে যাইতে হয়েছে। আমরা কি বলেছি যে শাকিল সাহেব নদী দিয়ে যেতে পারবেন না, পদ্মার ব্রিজ দিয়ে তাকে ছুস করে ওখান থেকে আমরা ফেলে দেবো যমুনা দিয়ে? যমুনা তো উত্তাল নদী, 25 বছর আগে হয়েছে। আপনি বলেন যা কিছু অর্জন, যা কিছু সব, আপনি 13.5 বছর ক্ষমতায় আছেন, এক নাগারে একেবারে ব্রুট মেজরিটি নিয়ে সব সংস্থা, আপনার সব অর্থনীতি, আপনার দিনে দিনে অর্থনীতি বড় হচ্ছে। 72-74 সালে আমরা দুর্ভিক্ষ ফেস করেছি, 600 কোটি টাকার আমরা বাজেট করেছি, এখন আমরা 6 লক্ষ কোটি টাকার বাজেট করি। এটা তো পর্যায়ক্রম হয়েছে, লাগাতারভাবে হয়েছে। আমাদের গার্মেন্ট শিল্প আছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, আমাদের জনগোষ্ঠী বেড়েছে, আমাদের প্রযুক্তি বেড়েছে, সারা পৃথিবীতেই বেড়েছে। এখন আপনি 50 বছর পরে একটা পদ্মা সেতু করে এমন একটা ভাব করছেন যে একেবারে আপনি হিমালয় জয় করে ফেলেছেন। এই পদ্মা সেতু তো কেন করবেন না আপনি? বিএনপির আমলে তো 2টা পদ্মা সেতুর কথা বিএনপি ঘোষণা দিয়েছিল এবং ফিজিবিলিটি স্টাডিজ হয়েছিল, আরিচা হবার কথা প্রথমে, পরে সেটা ময় নেওয়া হলো। এটা বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত, বিএনপি সরকারের সিদ্ধান্ত, সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছিল, মানুষ মানববন্ধন করেছে এই পাশে যে আমরা ময় করবো, শরীয়তপুরের মানুষ, বরিশালের মানুষ, এই পাশে মানববন্ধন হয়েছে। তখন বেগম খালেদা জিয়া রাজবাড়ির সমাবেশেও ঘোষণা দিলেন যে আরিচা আমরা পরবর্তীতে পদ্মা সেতু করবো। এখন পদ্মা সেতু সব স্বপ্ন আপনার, সব কর্ম আপনার, সব টাকা আপনার, আওয়ামী লীগের লোকদের, সব কিছু আমরা বিএনপি নাকি বাধা দিয়েছে। কি একটা বায়বীয় ব্যাপার কথাবার্তা বলে এটা, এই 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 যে এটাই মানসিকতা আওয়ামী লীগ, অন্য কারো অস্তিত্ব স্বীকার করে না। যা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু অর্জন সব আওয়ামী লীগের, এক নেতা এক দেশ এক ব্যক্তি শাসন, আর কোনো মানুষের অস্তিত্ব এখানে নেই, আর সবাই নেগেটিভ নেতিবাচক। এই মানসিকতা যতদিন পরিবর্তন না হবে, এটা হলো ফ্যাসিবাদী মানসিকতা, এদের কারোর কাছে জবাবদি নাই। এই মানসিকতার জন্য, তাদের এই বক্তব্যের জন্যই আওয়ামী লীগকে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবার সুযোগ আছে, যদি মানুষ ভোট দিতে পারে। সেই ভোটও নাই, সে প্রত্যাখ্যান করবার সুযোগও নাই। তারা 2-2টা ভোট করেছে, গায়ের জোরে করেছে, রাতের বেলায় করেছে, দিনের বেলায় করেছে। ওনার বাবাও অনেকবার সংসদ সদস্য ছিলেন, গণমানুষের ভোটেও অনেকবার হয়েছেন, উনিও হয়েছেন। পার্থক্যটা নিশ্চয়ই উনি বুঝেন যে কি পার্থক্য, কি অনুভূতি। সেই অনুভূতির দিকে যদি ওনার নজর না রাখে, তাহলে তো কিছু করবার নাই। আওয়ামী লীগ আছে, ক্ষমতায় আছে, হয়তো আরও একটান থাকবে, থাকবে, থাকতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু দিন শেষে কিন্তু আওয়ামী লীগকে মানুষের সাথে আসতে হবে, মানুষের ভোটের অধিকারের সাথে আসতে হবে, গণতন্ত্রের সাথে আসতে হবে। যেভাবে উনি বলুক, বলতে পারবে, উনি যা ইচ্ছা তাই বলতে পারবে, এখানেও বলতে পারবে, ডিজিটাল আইন আছে আমরাও বলতে পারবো না, আমাদেরকে মেপে মেপে বলতে হবে। উনি যা ইচ্ছা, এবং খালেদা জিয়ার নামে যদি বলে তারেক রহমানের, আমি কিন্তু বলতে পারবো না, বঙ্গবন্ধুর নামে বলতে পারবো না, জয় সাহেবের নামে বলতে পারবো, সজীব ওয়াদের জয়ের নামে বলতে পারবো না, শেখ হাসিনার নামেও বলতে পারবো না। আমি তো দেখি টকশোতে আওয়ামী লীগের লোকরা ক্ষমতার উত্তাপে যা ইচ্ছা তাই বলে, বলতে পারে। অথচ বাংলাদেশের চিত্র ভিন্ন, বাংলাদেশের মানুষের মাইন্ডসেট। আপনি এই টক শোটা ছেড়ে দেন পত্রিকায়, এই আপনার এই গণ ইসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি প্রতিক্রিয়াটা পড়বেন দয়া করে, তাহলেই বুঝবেন যে ওনারা কোথায় আছেন আর বক্তব্য ওনাদের কি। জি, তানভীর শাকিল জয়। না, আসলে যেটি ওনারা বলতে পারেন না, প্রতিদিনই বলছেন, টক শোতে বলছেন, বাইরে বলছেন, সব জায়গায় বলছেন, বলার পরে ওনারা বলেন যে ওনারা বলতে পারেন না, সেটা ওনাদের, ওই যে বলতে যে পারেন না এটা বলা, এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার, এটা ওনারা বলতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজকে পদ্মা সেতু নিয়ে যে কথাগুলো বললেন, আজকে যখন এই পদ্মা সেতু করা নিয়ে আন্তর্জাতিক, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হলো, তখন ওনাদের নেতারা কি বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু আমার থেকে ওনাদের ভালো জানা উচিত। ঠিক আছে, সেই সময়ের যদি নিউজ পেপারগুলো পড়ি আমরা, তাহলেই দেখতে পারি যে পদ্মা সেতু ব্যাপারে ওনারা বারবার নেতিবাচক কথাই বলেছেন, নেতিবাচক কথা বলেননি। যমুনা সেতুর কথা উনি বললেন, এবং যমুনা সেতু আমাদের উত্তরবঙ্গের, আমরা যারা মানুষ, আমাদের জন্য স্বপ্নের দুয়ার খুলে দিয়েছিল। এবং আমরা কিন্তু কোনো সময় বলি নাই যে যমুনা সেতু করার ক্ষেত্রে বিএনপির অবদান, বিএনপি করে নাই, এটা কিন্তু আমরা কোনো সময় বলি নাই। বা যখন যমুনা সেতু করা হচ্ছিল তখনও আমরা বলি নাই যে যমুনা সেতু ভেঙে পড়বে, যমুনা সেতু করা যাবে না, এরকম কোনো কথাই কিন্তু আমরা বলি নাই। সুতরাং জয় যে যেটি করছে সেটির প্রাপ্য মর্যাদা বা বক্তব্য কিন্তু আমরা দিয়ে থাকি। কিন্তু
পদ্মা সেতুটি ইনসেপশন থেকে শুরু করে আজকে বলা হলো যে 50 বছর ক্ষমতায় কেন পদ্মা সেতু করা হলো না, আজকে আমরা গত 13 বছর নিরবচ্ছিন্ন ক্ষমতায় আছি, আমরাই তো পদ্মা সেতু করলাম, আমরা তো তার আগে 13 বছর নিরবচ্ছিন্ন ক্ষমতায় ছিলাম না, অন্য দল ক্ষমতায় ছিল কিন্তু তারা কিন্তু পদ্মা সেতু করে নাই। দুইটা কেন, 5টা পদ্মা সেতুরও ঘোষণা দেওয়া যেতে পারে, ঠিক আছে। আজকে বঙ্গবন্ধুর শাসন আমলে স্বাধীনতার পরে আমার দাদা প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ে সর্বপ্রথম কিন্তু যমুনা সেতুর প্রস্তাব আনা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী মনসুর আলী সাহেব তিনি সিরাজগঞ্জের জনসভায় বঙ্গবন্ধুকে বলেন যে নেতা আমার এখানে যমুনা নদীর উপর একটা ব্রিজ করতে হবে, এবং তখন জাপানি যে পরামর্শ কমিটি আছে তার সাথে আলাপ আলোচনা করা হয়। সুতরাং ইনসেপশন কিন্তু করা যায় কিন্তু সেটি তো বাস্তবায়ন করতে হবে। আজকে পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন এবং আমরা মনে করি যেটি সকলের সম্পদ, এটি দেশীয় সম্পদ, এটি দেশ বাংলাদেশের ব্র্যান্ডিং সারা বিশ্বে, সুতরাং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আমরা এই বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এবং পদ্মা সেতু একটি হয়েছে, আরও একটি পদ্মা সেতু হওয়া প্রয়োজন আছে, হয়তো পাটুরিয়া ওইদিকে আরেকটি পদ্মা সেতু হতেই পারে। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের সকলের যদি একটি ইতিবাচক মনোভাব থাকে সেটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য ভালো হবে। জি সজিতম বাবুল, আপনার শেষ কথা, আপনি বলছিলেন যে দিনের ভোট রাতের ভোট বলছিলেন, নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু গতকালও বলেছেন যে রাতে আর ভোট হবে না, প্রহসনের নির্বাচন আর হবে না। এই কথা বলবো তার আগে বলি নি, বিএনপি নিশ্চিত থাকেন আপনি যে ওই 25 তারিখে উদ্বোধন হবে, বিএনপি কোনো হরতাল দেবে না, যেটা আওয়ামী লীগ দিয়েছিল যমুনা সেতুর উদ্বোধনের দিনে। হ্যাঁ, এটা স্বচ্ছ এবং পরিষ্কার। আর এবং পদ্মা সেতু কেন আমরা শঙ্কা প্রকাশ, কেউ যদি করে থাকে কেন করেছে, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে রডের বদলে বাঁশ দিয়েও বাংলাদেশে অবকাঠামো হয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, কী পরিমাণ হয়েছে সেটা এখন আর বলবার অপেক্ষা রাখে না। আপনি যেটা বলেছিলেন নির্বাচন, নির্বাচনটাই তো আসলে মূল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, বৈষম্যহীন সমাজ, শোষণমুক্ত সমাজ, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা কত দূর বলেন, 50 বছর আমরা স্বাধীনতার পার করেছি, একটা যে জাতি রাষ্ট্র, আপনি ভিয়েতনামের দিকে তাকিয়ে দেখেন না, একটা রাষ্ট্র আমাদেরও 4 বছর পরে তারা স্বাধীন হয়েছে, কি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তারা স্বাধীন হয়েছে, মাটি তামা হয়ে গেছে ভিয়েতনামের, সেখানে কিন্তু এরকম বিভেদ বৈষম্য নাই বলেই তারা এখন মানে উন্নয়নে, উৎপাদনে, পর্যটনে, সংস্কৃতিতে, গার্মেন্টসে গোটা পৃথিবীতে নেতৃত্ব, জুতা শিল্পে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। তাদের মতো এত চেতনাও নাই, তাদের মতো এত অনৈক্যও নাই, তাদের মতো এরকম বিভেদও নাই, এটা দুর্ভাগ্যজনক। সেখানে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা আছে, কিন্তু আপনারা কি একজন আরেকজনকে বিশ্বাস করেন, আস্থা রাখেন? কি কারণে আস্থা রাখবো? আপনি যেটা বলছিলেন, নির্বাচন কমিশনের আজকে বললো যে আর রাতের বেলা ভোট হবে না, তার মানে হয়েছে, এটা সত্য কিন্তু দিবালোকের মতোই, মানে মিথ্যা অপসৃত সত্য উদ্ঘাটিত, এটা হলো কোরআনের কথা, যেটা সেটা হচ্ছে দিনে দিনে এবং তাদের মধ্য থেকে আসছে, শাসক দলের এমপিদের মধ্য থেকে আসছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই 2018 সালে আমি মানুষের ভোটে নির্বাচিত হইনি, তাদের মধ্য থেকে এসছে, নির্বাচন কমিশনারদের মধ্য থেকে বলা হচ্ছে, সবাই উনিও জানেন উনি কীভাবে নির্বাচিত হয়েছেন, ওনার বাবারা আগে কীভাবে নির্বাচিত হতেন সেটা উনি জানেন, ওনারা কীভাবে এখন নির্বাচিত হয়েছেন সেটা, এটা একটা কলঙ্ক বাংলাদেশের ইতিহাসে। আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকে না, থাকবে না, কোনোদিনই থাকবে না, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বহুকাল এই কলঙ্কের দায় শোধ করতে হবে, বহুকাল, যুগে যুগে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের সাম্য এবং গণতন্ত্রের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই দিন কিন্তু আওয়ামী লীগকে প্রচুর এই এর জন্য জবাবদিহি করতে হবে, অবশ্যই করতে হবে। দুর্নীতির কথা যেটা বলছিলেন, দেখেন এই দেশে দুর্নীতি তো একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিণত হয়েছে বাংলাদেশে, এবং এটা হচ্ছে গণতন্ত্র শূন্যতাহীনতার কারণে। ওনারা আবারও নির্বাচন, যে বলছেন না যে নির্বাচনের আগে বিএনপি অস্থিতিশীল পরিবেশ, কেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, আবার আমরা ওইভাবে নির্বাচন করবো, আবার আমরা আগের দিন করে ফেলবো, নাহলে ওই দিন করবো, আর নতুন কায়দায় করবো, নাহলে ইভিএম দিয়ে করবো, কেন বিএনপি আবার কথা বলবে, কেন অন্য রাইডে নিয়ে প্রতিবাদ করবে নির্বাচনের আগে, খবরদার নির্বাচনের আগে কিছু করা যাবে না, কারণ নির্বাচনটা তাদেরকে ওইভাবে করে যেতে হবে, খুব মজা ওইভাবে করে, খুব শান্তি, কারণ ব্রুট মেজরিটি পাওয়া যায়, রাতের বেলায় সব নির্বাচনটি হয়ে যাওয়া যায়, এটা সমস্ত দেশের মানুষ জানে, জাতি জানে। এবং নির্বাচন গণতন্ত্র জবাবদিহিতা না থাকলে মানুষ যদি ভোট না দিতে পারে, আপনি দুর্নীতি করেন, যা ইচ্ছা করেন সব করে পারেন, দেশটাকে লুটোপুটে খেতে পারবেন। আপনি টিআই ট্রান্সফার ই বলছে, টিএফটি কি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে যে 72,000 কোটি টাকা প্রতি বছর পাচার হয়, কারা করে এই টাকা পাচার, কারা করে এখন তো তারা জানতেও পারছে না, জাতিসংঘে যে তথ্য দিত এই মানে আমদানি রপ্তানি যে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, এটা হলো দৃশ্যমান, ওই তথ্য থেকে জানা যেত, এর বাইরে হুন্ডির মাধ্যমে তো আরও হয়, কত টাকা যে পাচার হয় প্রতি বছর, তো আমরা 3টা পদ্মা সেতু করতে পারি এই টাকা যদি আওয়ামী লীগের লোকরা পাচার না করে ব্যবসায়ীদের মাধ্যমে। আর কোনো ব্যবসায়ী, যাহারাই ব্যবসায়ী তাহারাই আওয়ামী লীগ, যাহারাই আওয়ামী লীগ তাহারাই এমপি, তাহারাই মন্ত্রী, তাহলে পার্থক্য কী?
সেজন্য আর আসলে বলবার মানে ওনারা যেটা বলেছেন এটা ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা রাতের বেলায় করবেন না, হয়তো দিনের বেলায় অন্য কৌশলে ওনারা করে ফেলতে পারবেন। এবং রাষ্ট্রীয় আচ্ছা পরের বার আমি বলি তাহলে, ঠিক পরের বার বলুন বিষয়ে আমরা তানভীর শাকিল জয়ের কাছেই জানবো আপনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন, যে বিষয়ে সরাসরি তিনি প্রশ্ন করেছেন। আমরা তার আগে একটু বিরতি নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ এন্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, আলোচনায় ছিলাম তানভীর শাকিল জয় আপনার কাছে। আপনি যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিভাবে হয়েছেন? জি, আসলে বাবুল ভাই বোধহয় আমাকে এই প্রশ্নটা না করলেই পারতেন, কারণ আমাদের এলাকা সম্পর্কে আসলে ওনার কোনো ধারণা নেই, মানে উনি বিব্রত হবেন তো এই জন্য বলছি। আমার এলাকায় গত 50 বছরে নৌকা ছাড়া কেউ যেতে নাই। আমার আব্বা তো বারবার নির্বাচিত হয়েছেনি, আমি 2008 সালে নির্বাচিত হয়েছি এবং আমার আব্বার মৃত্যুর পরে এবার আমি দ্বিতীয়বার উপনির্বাচনে নির্বাচিত হয়েছি। এবং আমাদের ওখানে 2000 মানে ফর হিজ রেফারেন্স 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয় সেখানে ওনার দলের সর্বোচ্চ নেতৃত্ব ওখানে নির্বাচন করার চেষ্টা করেছিলেন। কী দুর্ভাগ্যজনক পরিস্থিতি বরণ করতে হয়েছিল সেটি এখানে বলে আমি কাউকে বিব্রত করতে চাই না, ঠিক আছে? সুতরাং সিরাজগঞ্জে এক কাজীপুর আসনে আমি কিভাবে নির্বাচিত হয়েছি এই প্রশ্নটি যদি বাবুল ভাই করেন সেটাতে ওনারা বিব্রত হওয়া ছাড়া আর কোনো উত্তর আমার দেওয়া নেই, ঠিক আছে? এটা হলো আমার উত্তর। আর দ্বিতীয় বিষয় হলো আমি যেটা বলি, এবং ভালো কথা, আমার ওখানে ইভিএমে ভোট হয়েছে এবং ইভিএমে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট আমার ওখানে পড়েছে 52%, যেটি বাংলাদেশে ইভিএমে কিন্তু যখন ভোট হয়েছে ঢাকা শহরের অন্য জায়গায় 11-12% ভোট পড়েছে। সুতরাং সেখানে আমার ওখানে শুধুমাত্র রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল। এখন অন্য বিষয়গুলোতে আসি। এই প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের যে বক্তব্যটি এখানে তোলা হলো, এখানে আমি মনে করি এই কথাটি একটু কিছুটা আউট অফ কনটেক্সট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই প্রচার করেছেন, দেখেছেন যে এখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে এই যে দিনের ভোট রাতে হয়েছে এরকম একটি গোয়েবলসীয় প্রচারণা কিন্তু ওনারা করেন 2018 সালের নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় বলেন এবং একটি বিভ্রান্তি তৈরির চেষ্টা করেন। এই প্রশ্নটি যখন করা হয় তখন কিন্তু উনি বলেছেন যে এই যে একটি প্রচারণা করা হয় এ বিষয়ে আমি নিশ্চিত করছি যে আগামী নির্বাচন, উনি তার আগের নির্বাচনে ছিলেন না প্রধান নির্বাচন, আগামী নির্বাচন যেহেতু ভোট গ্রহণটি দিনের বেলা হয় সুতরাং দিনের ভোট দিনেই হবে, এই কথাটি কিন্তু তিনি বলেছেন। ইনি বলেন নাই যে রাতে ভোট হবে না দিনে ভোট হবে। সুতরাং এখানে হয়তো বক্তব্যটি সেভাবে এখানে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এখানে কয়েকটি বিষয় বলা হলো। দেখুন, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, বিশ্বের ইতিহাসে সামরিক শাসন কোথাকার স্বীকৃত গণতন্ত্র, এটি কিভাবে স্বীকৃত গণতন্ত্র? সারা বিশ্বে সামরিক শাসন হলো অবৈধ, এটা কোনো সংবিধানে বিশ্বের কোথাও বৈধ না, ঠিক আছে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে জিয়াউর রহমান সামরিক শাসন কায়েম করেন এবং তারপরে তিনি হেনা ভোট করেন, ঠিক আছে? হেনা ভোট বিশ্বের কোথায় গণতান্ত্রিকভাবে স্বীকৃত ভোট, ঠিক আছে? আজকে ওনারা গণতন্ত্রের কথা বলছেন, আমরা দেখেছি ওই যে গুন্ডা হুন্ডা নিয়ে ভোট করার কথা দেখেছি, আমরা দেখেছি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক শাসন কায়েম করে তারপরে ক্ষমতা দখল করা হয়েছে। সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা দখল বিশ্বের কোনো বিশ্বের কোনো দেশে এটি গণতান্ত্রিক স্বীকৃত উপায় না। সুতরাং সেখানেও গণতন্ত্রের কথা বলা মানায় না। আজকে আমরা 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি দেখলাম যেখানে বঙ্গবন্ধুর খুনিদেরকে, আজকে এখানে আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একটি পারস্পরিক বিশ্বাস সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলা হয়েছে। সম্প্রীতি সৌহার্দ্য কখন আসবে? যখন আপনি আরেকজনের প্রতি সেটি দেখাবেন। আপনি যখন জাতির জনককে সপরিবারে হত্যা করা হলো, শেখ রাসেলের মতো শিশুকে হত্যা করা হলো, সেই হত্যাকারীদের আপনি যখন বিদেশি দূতাবাসে চাকরি দিলেন, তাদের যখন পুনর্বাসিত করলেন, আপনি যখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যমান সেই অবস্থায় আপনি সেই খুনি ফারুক রশিদ তাদেরকে আপনি সংসদে নিয়ে আসলেন, সংসদে বিরোধী দলে বসালেন, তখন আপনি কিভাবে সেই ক্ষত শুকিয়ে যাবে এটি আশা করেন? আপনি যখন 21 আগস্টের গ্রেনেড হামলা হলো, গ্রেনেড হামলার পরে যখন সংসদে আমাদের জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দিতে গেলেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপহাস করে বললেন যে ভ্যানিটি ব্যাগে করে নাকি গ্রেনেড নিয়ে আসা হয়েছে, তাহলে আপনি কিভাবে সেই ক্ষতগুলো শুকিয়ে যাবে বলে আশা করেন, ঠিক না? আজকে এত কিছুর পরেও আপনি দেখুন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ছোট পুত্র আরাফাত রহমান তিনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু একজন মা হিসাবে ছুটে গেলেন, তার সাথে কি আচরণটি করা হলো? আমি যেটি বলতে চাচ্ছি যে এই রকম আচরণ যদি করা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি কিভাবে গড়ে উঠবে? আজকে এখানে
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনায় এনেছেন, টাকা পাচারের কথা বলা হচ্ছে, জিএফআই এর যে রিপোর্টটি বলা হচ্ছে। হ্যাঁ, এই দেখুন, জিএফআই রিপোর্ট নিয়ে এর আগেও টকশোতে কয়েকবার এই কথাগুলো বলা হয়েছে। আমিও বলেছি, আমাদের আমার বিপরীত হয়তো অন্যরা ছিলেন, তারা বলেছেন জিএফআই যে রিপোর্টটি প্রকাশ করেছে, এখানে কিন্তু বাবুল ভাই বললেন যে সেই রিপোর্টে বলা হয়েছে 80-85% টাকা প্রচার পাকাচার হয় কীভাবে, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে। ঠিক আছে, এখন এই যে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এটা কীভাবে করে, এটা তো ব্যবসায়ী হয়, এটা তো আর আমি আপনি ব্যাগে করে সুটকেসে করে টাকা নিয়ে যে করা যায় না। ঠিক আছে, এবং এই আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং কিন্তু বাংলাদেশে কেন, সারা বিশ্বে ব্যবসা যতদিন হচ্ছে আছে, বাংলাদেশে এটি একটি প্রকট সমস্যা, কিন্তু আমি বলছি না এটি ছোট সমস্যা। এখানে ব্যবসায়ীদেরকে রাজনীতিবিদ হিসাবে তুলনা করে বলা হলো যে আমরা নাকি এই ব্যবসায়ীদের মাধ্যমে টাকা পাচার করি। আজকে ব্যবসায়ীদেরকে রাজনীতিতে কারা এনেছেন? আজকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বলেছিলেন যে পলিটিক্সকে পলিটিশিয়ানদের জন্য ডিফিকাল্ট করে দেবেন। আজকে তো আমরা দেখেছি যে কোন আমলে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সেই পররাষ্ট্রমন্ত্রী একজন আউট অফ অ্যান্ড আউট ব্যবসায়ীকে করে ফেলা হয়েছে, এরকম নজিরকে আমরা দেখিনি। ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারবে না, এটি কিন্তু হতে পারে না, সবাই আসবে, সব পেশার মানুষই তো আসার সুযোগ আছে। এই আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং কিন্তু একটি বড় সমস্যা, এবং সেটি কিন্তু বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু এটি রোধ করার জন্য বিভিন্ন তথ্য উপাত্ত সহ আইন কানুনও করা হয়েছে। কিন্তু আপনাদের স্মরণে থাকবে যে FBCCI কিন্তু কয়েকবার এটি নিয়ে মিটিং করে তাদের কিন্তু বেশ কিছু অবজারভেশন দিয়েছেন, যে তারা বলেছেন যে আপনারা যদি এই বটলটিকে এত টাইট করে ফেলেন আইন করে, তাহলে কিন্তু ব্যবসা হ্যাম্পার হবে। যার ফলে আমি মনে করি যে এক্ষেত্রে আরও ইনোভেটিভ আইডিয়া আনা প্রয়োজন আমাদেরও। এক্ষেত্রে কি আমি কি বলবো যে আমাদের করণীয় নেই? অবশ্যই আমাদের করণীয় আছে, এক্ষেত্রে আমাদের ব্যর্থতাও আছে, আমি মনে করি ব্যর্থতাও আছে, যেটিকে আরও টাইট কেন করা গেল না। সুতরাং আমি মনে করি এটি এক্ষেত্রে আমাদের এই অর্থ পাচার রোধের ক্ষেত্রে, এবং দেখুন এই যে অর্থ পাচার, এই অর্থ পাচারটা কিন্তু একটি বৈশ্বিক সমস্যা, এবং আমরা দেখছি কোনো কোনো জায়গায় অর্থ পাচারটি করে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া হয়, মাদকের সাথে যুক্ত করা হয়, হুন্ডি করা হয়, এরকম বিভিন্ন বিষয় থাকে। সুতরাং অর্থ পাচার রোধের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অবশ্যই আরও করণীয় আছে এবং সেগুলো করা প্রয়োজন রয়েছে। সজিতম বাবুল, আপনি এই বিষয়ে বলতে চান কিছু? হ্যাঁ, বলতে চাই। দেখেন, কথা শুরু হইলে এই আমরা 40-45 বছর আগে শহীদ জিয়াউর রহমান শাহাদত বরণ করেছে, তখনকার সমস্যাগুলো এখন তৈরি করে আনেছে, তার ভালো কাজগুলো আমরা বলবেন না। জিয়াউর রহমানের আমলে যে বাকশাল থেকে আমরা আওয়ামী লীগে প্রত্যাবর্তন করতে পারলেন সেটা বলবেন না, জিয়াউর রহমান আমলে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হলো সেটা বলবেন না, বাকশাল থেকে জিয়াউর রহমান যে গণতন্ত্রের পুনরুদ্ধার হলো সেটা বলবেন না, অথবা সামরিক শাসনকে জিয়াউর রহমান দিয়েছিল, এগুলো অন্য আলোচনা, ইতিহাস আলোচনা। আসলে কি, আমরা ওই পিছনের দিকে যেতেই ভালোবাসি, 13.5 বছরের যে পর্বত প্রমাণ, দুঃশাসন, দুর্নীতি, সেগুলো নিয়ে কোনো কথা নাই। বাংলাদেশের কোন ব্যবসায়ী আওয়ামী লীগের আনুকূল্য ছাড়া ব্যবসা করতে পারে আপনি বলেন? একটা আলু পটলের দোকানদার দোকান করতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাসহরা না দিয়ে? বাংলাদেশে সেই বাস্তবতা আছে? এখন বলেন ব্যবসায়ীদের কথা, আর কতজন ব্যবসায়ী এখন পার্লামেন্টে? জিয়াউর রহমান নাকি 40 বছর আগে ব্যবসায়ীদের 15ই ফেব্রুয়ারি ইলেকশন, মাগুরার ইলেকশন এইগুলো বলে, গোটা নির্বাচনটাকে গিলে খেয়ে ফেললেন, গোটা দুইটা জাতীয় নির্বাচনকে গিলে গেলে পেলেন, মানুষকে সাক্ষী রেখে, জাতিকে সাক্ষী রেখে, সমস্ত জাতি, আপনি নিজেও জানেন, আমি বলিনি যে আপনি নির্বাচিত হন নাই, কনক চাপা নামে একজন শিল্পী ওনার ওখানে নির্বাচনে দাঁড়িয়েছিল, একজন নিতান্ত নিরীহ একজন মানুষ একদিনে নির্বাচনী এলাকায় যেতে পারেন নাই, সেরকম শহরে তাকে থাকতে হয়েছে, গাজীপুরে যেতে পারেন নাই, আমি জানি সেই জন্য বলছি, বা দুই একবার গেলেও সেখানে সে টিকতে পারেন নাই, ভোট হয়তো উনিই পাইতো, যদি নির্বাচন হইতো টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ জিততো, আওয়ামী লীগ কিছু আসন নিশ্চয়ই পেত, হয়তো সেখানে জিততো। আমি বলছি যে আপনি প্রপারভাবে নির্বাচিত হন নাই, সারা দেশে যেভাবে হয়েছে রাতের বেলা আপনার করে হয়ে গেছে, দরকার হয় না মানুষের, এভাবেই হয়েছে, বা ব্যতিক্রম হতে পারে আপনারটা, আমি জানি না। আমি বলছি উনি বলতেছেন এটা বৈশ্বিক সমস্যা, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে এইরকম অর্থ পাচারের কাহিনী, এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। কীভাবে দেওয়া হচ্ছে আমি বলি একটা একটা করে। দেখেন, দুর্নীতি দুঃশাসন কীভাবে হয়, ইয়াবা বদি নামে একজন জাতীয়ভাবে স্বীকৃত মানুষ আছে বাংলাদেশে, সকলেই চিনে, সে বদিকে তো আর দিতে পারে না, তার স্ত্রীকে তারা এমপি বানিয়েছে পুরস্কার হিসেবে তাকে না দিয়ে। এই যে কয়েকদিন আগে কুমিল্লা নির্বাচন, রিফাত নামে একজন লোক, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে যে কুমিল্লার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী সে, তাকে তারা মনোনয়ন দিয়েছে। তারা আবার নীতি আর আদর্শের কথা বলে, তারা 40 বছর আগে জিয়াউর রহমানের কাহিনী নিয়ে আসে এখানে নিজেদের অন্যায়কে জাস্টিফাই করবার জন্যে। খুবই দুর্ভাগ্য কীভাবে দুর্নীতি করা হচ্ছে। দেখেন, এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা, প্রধানমন্ত্রী একবার বলেছিলেন প্রথম যে সম্পদের হিসাব দেবেন, তাদের টিকিট স্পর্শ করবার সুযোগ কারো আছে? এই যে কানাডায় বাড়ি হচ্ছে, কয়জন বিএনপি নেতার বাড়ি হচ্ছে, বেগমপাড়া হচ্ছে, আমেরিকায় যে বড় বড় পাশাক্রম বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, কার হচ্ছে? মালয়েশিয়ার মন কেয়ারা, দিশা কেয়ারায় কার হচ্ছে? মিয়ামিতে কার হচ্ছে? শিকাগোতে কার হচ্ছে? ওয়াশিংটনে কার হচ্ছে? লন্ডনের ফ্রগলিনে, হ্যাম্পলিনে সবচাইতে দামি এলাকায় কার বাড়ি, আপনি খোঁজ নেন। আপনাদেরকে আফসোস হচ্ছে? না, আফসোস হচ্ছে না। এই জাতি, দরিদ্র জাতি,
এখনো ক্ষুধা দারিদ্র বুভুক্ষতা, এখনো আমাদের দেশের মানুষেরা ভূমধ্যসাগর পার হয়ে বিদেশে যায় মানে জীবন জীবিকার জন্যে, ডুবে ডুবে মরে, এখনো পাহাড় পর্বত পাড়ি দিতে মালয়েশিয়ায় দু টাকা আয়ের জন্যে, সেই টাকা দিয়ে আমাদের অর্থনীতি চলে, আমাদের ফুটানি চলে, আমাদের জিডিপির গল্প চলে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প চলে, অথচ মানুষ কত কষ্টে এখনো মানে বাংলাদেশ আপনি জানেন প্রিলিমিনারি বিসিএস পরীক্ষায় 200 জন এক একটা পদের এগেনেস্টে প্রার্থী, আপনি জানেন মাদক দ্রব্যের একটা পরীক্ষা 897 জন একটা পদের এগেনেস্টে প্রার্থী, ওনারা ঘরে ঘরে চাকরি দিবেন, কি সুন্দর ছেলে ভুলানো গল্প, ঘরে ঘরে চাকরি দিব, বিনামূল্যে সার দিব, আবার বলবেন যে বিএনপির আমলে সারের জন্যই হয়েছিল, 15 বছর আগের গল্প নিয়ে আসবেন, কিন্তু বলবেন একটু ভাই এরপরেই। হ্যাঁ, এই যে বাস্তবতা মানে মানে অবস্থা এবং বাস্তবতা, হ্যাঁ নিশ্চয়ই কিছু মানুষের উন্নতি হয়েছে, আঙুল ফুলে কেউ কেউ কলা গাছে, এমপি মন্ত্রীদের হিসাবের কোনো খবর আছে? একবার বলেছিলেন কেউ হিসাব দেয়, আগে আমরা ইসে থেকে জানতে পারতাম, ওই ইলেকশন কমিশনে যে তথ্য দিত সেখানে ওইটাও লক করে ফেলছে, ওইটাও লক করে ফেলছে, কেউ যাতে জানতে না পারে কে কত গুণ বাড়লো, কার 100 গুণ বাড়লো, কার 200 গুণ বাড়লো, কার 5000 টাকা থেকে 500 কোটি টাকা হয়ে গেল, কার 5 বিঘা থেকে 5000 বিঘা হয়ে গেল, এগুলো কিন্তু এখন আর জানবারও কোনো উপায় নাই। আর দুদক একখানা আছে না, ওইটা ব্যান্ড বক্সের দায়িত্ব পালন করে, আওয়ামী লীগের শাসক দলের নেতাদের চুনোপুটি কয়েকজন ধরছে, এনার রূপমোদী বোদি কয়েকজনকে ধরে মানে জাতীয়ভাবে যারা দুর্নীতি করছে, টাকা পাচার করছে, লুণ্ঠন করছে, তাদের বিষয়ে কিন্তু কোনো কথা নাই, কোনো কথা নাই। দেখেন ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট নামে একটা কথা আছে, কিভাবে দুর্নীতিকে রাষ্ট্র উৎসাহিত করছে আমি বলি, সেখানে বিএনপির আমলে নিয়ম ছিল যে এক পরিবার থেকে 2 জনের বেশি হতে পারবে না, এখন এক পরিবার থেকে 4 জন হতে পারবে, এবং অনাদি একাদিক্রমে তারা 9 বছর করতে পারবে, এবং তারা কি করে এক ব্যাংক থেকে আরেকজন নেয়, বলে তুমি আমার ব্যাংক থেকে আমি তোমার ব্যাংক থেকে, মানে এলোমেলো করে দেমা লুটে ফুটে খাই, এবং ওনারাই যা ওনারাই ব্যাংক ওনারাই এবং ভুক্তভোগী হয়। বেসিক ব্যাংক ফার্মার্স ব্যাংক দিয়ে কলঙ্কজনক ঘটনা, এবং এই যে ফার্মার্স ব্যাংকের যে একজনের নাম আসতেছে বারবার আসতেছে, তার টিকিটিও কেউ স্পর্শ করতে পারে নাই, এবং এগুলো কেন হচ্ছে দেখেন, কুইক রেন্টাল, বলবেন যে বিএনপির আমলে বিদ্যুৎ থাকতো না, এক বলবেন উনি একটু আগে বিদ্যুতের জন্য কি হয়েছে, আরে ভাই কুইক রেন্টাল একটা আপৎকালীন ব্যবস্থা, 3 বছরের জন্য করা হয়েছিল বলেছিল, 9 সাল থেকে 12 সাল পর্যন্ত বছর বছর তাদের কন্ট্রাক্ট, অথচ বলে যে বিদ্যুৎ 2-3 গুণ হয়ে গেছে উৎপাদন, কি কারণে কুইক রেন্টালকে তারা কন্ট্রাক্ট বাড়াচ্ছে আমরা জানি না, 70,000 কোটি টাকা নিয়েছে তারা এই 10 বছরে 70,000 ক্যাপাসিটি ট্যাক্সের নামে, এর কোনো হিসাব নাই, কিন্তু এটা নিয়ে কথাও বলা যাবে না, কারণ ইন্ডিভিটি আছে, কেউ বলতে পারবে না, দুদকও বলতে পারবে না, ধরতে পারবে না, ওখান থেকে টাকা নেওয়া খুব সুবিধা, এবং নিয়ে এর কোনো হিসাব নাই, তো বললাম তো হাজার হাজার কোটি টাকায় কুইক রেন্টাল নামে লুটপাট হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত, এবং এটার হিসাব চাইতে পারবেন না আপনি, এবং এখান থেকে তারা মিলেমিশে খাচ্ছে, ব্যবসায়ীরাই তো নিচ্ছে, কারা ব্যবসায়ী কোন, আমি নাম বলতে পারি, যারা সরকারের ঘনিষ্ঠ এবং সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি যারা, তারা নিচ্ছে এই টাকাগুলা। তানভীর শাকিল জয়। জি, এখন বিষয় হলো যে আমি যেটা বললাম যে মানে না, যেমন আমার এলাকার সম্পর্কে আবার উনি না দেনে কথা বললেন, আমি কনক চাপার বিরুদ্ধে নির্বাচন করি নাই, আর কনক চাপা যখন আগে নির্বাচন করছে তখন উনি ওখানে যে প্রচারণাই করছে, প্রচারণা করছে, নির্বাচনে পরাজিত হয়েছে, পরাজয়ের পরে উনি বলছে যে উনি কি যেতে পারেন, অথচ আমাদের এলাকায় যে উনি প্রচারণা করছেন নির্বাচনী এলাকায় এটার ফুটেজ ভিডিও অডিও খবরের কাগজ সবই আছে, সুতরাং না দেনে মন্তব্য করলে এরকমই হয়। যাই হোক, অন্য যে বিষয়গুলো বলা হলো, দেখুন এখানে শুধু এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব কেন, দেখুন আপনি সম্পদের হিসাব বলতে আপনি যে প্রতি বছর আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন সেখানে কিন্তু আপনার প্রতি বছর সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক, এবং এমপি মন্ত্রীদেরও কিন্তু আমাদের প্রতি বছরই এনবিআরে কিন্তু আমাদের সম্পদের হিসাব দেওয়া হয়, আমাদের IT-10B যেটা আছে সেখানে সম্পূর্ণ ক্লিয়ার, এবং এটা কিন্তু ওপেন, আপনি যদি এনবিআরকে একটা চিঠি দেন যে এই কারণে আমার অমুকের সম্পদের বিবরণীটা দরকার, আপনি কিন্তু সেটি দেখতে পারবেন, ঠিক আছে, এটি কিন্তু লুকানো কোনো বিষয় না, সুতরাং সম্পদের হিসাব ঘটা করে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের মাধ্যমে দেওয়ার কিন্তু কিছু নাই, সুতরাং সেখানেই আপনি বুঝতে পারবেন কার সম্পদ বেড়েছে কার সম্পদ কমেছে। এখানে অর্থপাচারের যে বিষয়টি, এটা আমি আগেও বললাম, দেখুন আজকে অর্থপাচার কিন্তু একটি বৈশ্বিক সমস্যা, আমাদের যে অর্থনীতি আমাদের অর্থনীতির থেকে ভারতের অর্থনীতি কিন্তু অনেক বড়, ভারতে অর্থপাচারের পরিমাণও কিন্তু আমাদের যে বছরে যে অর্থপাচারের হিসাবটি দেওয়া হচ্ছে সেটাতে কিন্তু ভারতে অর্থপাচারও অনেক বেশি, আমাদের থেকে বেশি, যেহেতু অর্থনীতির সাইজ বড়, এবং সেখানেও কিন্তু ব্যবসায়ী আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং মাধ্যমে হয়। আপনি দেখুন ভারতে বিজয় মাল্য, নীরব মোদি, এরকম অনেক বড় বড় স্ক্যামারের কথা কিন্তু আমরা জানি, যারা এই অর্থগুলো পাচার করে তারা দেশ থেকে পালিয়ে গেছে। আজকে আমেরিকাতে যদি আমরা দেখি, আমেরিকাতে পনজি স্কিম বলে একটা কথা চালু আছে, এইটা চালুই হয়েছে আমেরিকাতে, যে এই যে কিছু বড় বড় এরকম ধোকাবাজ থাকে যারা এরকম বিভিন্নভাবে অর্থটিকে মানি লন্ডারিং করে পাচার করে, সুতরাং অর্থ পাচার কিন্তু একটি বড় সমস্যা। এবং আমি যে কথাটি আগেও বললাম যে অর্থপাচার রোধে কিন্তু আমাদের আরও কার্যকরী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, এবং সেটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা করছেন,
সেটি কিন্তু করছেন। অর্থ পাচার পরিপূর্ণভাবে রোধ করা যায়নি, এটি কোথাও সম্ভব হয় না, কিন্তু সেটি করা হচ্ছে। আজকে এখানে এই যে বিভিন্ন জায়গায় বলা হলো, আজকে এই যে কানাডার কথা বা বিভিন্ন জায়গায় যেটি বলা হলো, এখানে কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি কিন্তু সংসদে এটি বলেছেন যে দুঃখজনক হলেও সত্য, এই যে বাইরে বাড়ি বা এই যে কথা বলা হয় সেখানে কিন্তু রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ী বা আমলাদের সংখ্যাই কিন্তু অনেক বেশি, এবং এই তালিকাটা কিন্তু ওনারা সংগ্রহ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুতরাং সেখানে আওয়ামী লীগের রাজনীতিবিদ বা রাজনীতিবিদদের ভাবে এভাবে ঢালাওভাবে দোষারোপ করে সেটি কিন্তু আসলে রাজনৈতিক ফায়দা লোটা ছাড়া আর কিছু নয়। যারাই করুক তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? তাদেরকে, সেটাই তো আমি বলছি যে আপনি এখানে একটা বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানে যে অর্থ পাচারের যে কথাটি বলা হচ্ছে সেখানের ক্ষেত্রে অনেক লুপহোলস তো আছে, সেই লুপহোলসগুলো যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে, হ্যাঁ ব্যবসায়ীদের ক্ষেত্রে যে লুপহোলসগুলো আছে, আপনি যে এই যে কথাটা আমি বললাম, এফবিসিসিআই যখন মিটিং করে তখন এফবিসিসিআই কিন্তু বলেছে যে এমনভাবে আপনি আইনগুলো করবেন না যাতে ব্যবসায়ী সকল কিছু বন্ধ হয়ে যায়। যেমন আমি আপনাকে একটা একটা উদাহরণ দিই, আমাদের দেশে এখন যে ডলারের দাম অনেক বেড়ে যাচ্ছে না, এটা কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এখানে আমাদের কাঁচামাল আমদানি এত বেড়ে গেছে যার ফলে ডলারের উপর চাপ পড়ছে। সরকার যখন এই কাঁচামাল আমদানিটি কিছুটা কন্ট্রোল করার কথা বলছে তখন কিন্তু আমাদের ব্যবসায়ী সম্প্রদায় থেকে বলা হচ্ছে, এবং তাদের কথায় যুক্তি আছে যে রপ্তানির উপরে আমাদের ডলার আমদানি হয়, সেই ডলার রপ্তানির জন্য তো কাঁচামাল আমদানি করতে হয়, তাহলে আপনি যদি কাঁচামাল আমদানির উপর রেস্ট্রিকশন দেন তাহলে তো আমাদের হিতে বিপরীত হয়ে যাবে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এইরকম অর্থ পাচারের ক্ষেত্রেও কিন্তু এই লুপহোলস কিছু কিছু আছে, সেগুলোকে কীভাবে এমনভাবে টাইট করা যায় যেটা আবার ওই আপনাদের যে ব্যবসার যে প্রসেস আছে সেটাকে হ্যাম্পার না করে সেটা করা প্রয়োজন। এখানে এখানে আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে। এখানে দেখুন কিছু হলেই বলা হচ্ছে যে আমরা পুরনো কথা বলছি, হ্যাঁ পুরনো কথাই তো বলছি, কেননা ওনারা তো ওই সময় ক্ষমতায় ছিলেন। এখন ওনারা ক্ষমতায় থেকে যে যে ব্যর্থতা আছে, যে যে অপকর্মগুলো করা হয়েছে, তাহলে কি সেগুলো বলা যাবে না? কেন বলা যাবে না? সেটা তো এই জন্যই বলা হচ্ছে যে ওনারা তো ওই দিকে না তাকিয়ে ওনারা এমনভাবে আমাদের সমালোচনা করার চেষ্টা করছেন যে না ওনারা বোধহয় কোনো সময় ক্ষমতায় ছিলেন না, ওনাদের ক্ষমতার সময় বোধহয় খুবই একটা বাংলাদেশ বোধহয় একটা স্বর্গোদ্যানে পরিণত হয়েছিল। তো এরকম মন্তব্য যখন করা হয় তখনই কিন্তু অতীতকে টেনে আনা হয়। তবে আমরা তো অতীতমুখী হতে চাই না, আমরা যে কাজ করেছি সেগুলোকে আমরা সামনে আনতে চাই। সেখানে আমাদের যে ব্যর্থতাগুলো আছে সেগুলো আপনারা করবেন, করবেন না কেন, ব্যর্থতার যে অবশ্যই সমালোচনা করবেন, ব্যর্থতার সমালোচনা করলে সেটা যতটা যুক্তিযুক্ত হবে সেটি আমরা যদি নাও বলি সেটি কিন্তু জনগণই বুঝবে যে কোনটা সঠিক সমালোচনা হচ্ছে কোনটা সঠিক সমালোচনা হচ্ছে না। যে কারণে পদ্মা সেতুর কথা বারবার চলে আসে যে এরকম একটি স্বপ্নের বাস্তবায়নকেও যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে সমালোচনা করা হয় তখন কিন্তু সেটা রাজনৈতিক যে উদ্দেশ্য প্রণোদিত সেটিই বোঝা যায়। জি মানুষের টাকায়, আমাদের টাকায় হয়েছে, আমাদের টাকায়। এখন আমি যাই ফরিদপুরে যাই, আমার একটা মাইক্রোবাস 750 টাকা ভাড়া দিয়ে যাই, সেটা এখন 1300 টাকা খরচ করে আমাকে যেতে হবে। আমার কিন্তু চিন্তা হচ্ছে যাওয়া আসায় আমার 1300-1600 টাকা শুধু ফেরি ই ভাড়াই দিতে হবে, হ্যাঁ, এবং এর শুধুমাত্র ট্রাকে 2400-2500 করে ট্রাক, এর জন্য যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, এর জন্য তেলের দাম বাড়বে, এর জন্য গাড়ি ভাড়া বাড়বে, এটাও কিন্তু কী কারণে নিজের টাকায় পদ্মা সেতু করার পরে আমাকে এত উচ্চ টোল দিয়ে পদ্মা সেতু যাবে এই কথা বলা যাবে না, কারণ আমরা বিএনপি করি, আমরা পদ্মা সেতু নাকি চাই নেই। মানে এই যে উদ্ভট বক্তব্য, তবে আপনি নিশ্চিত থাকেন যে পদ্মা সেতু যেদিন উদ্বোধন হবে আমরা কোনো হরতাল দেবো না, এটা আপনি নিশ্চিত থাকেন? হ্যাঁ, আমরা কোনো হরতাল, আপনারা যাবেন কিনা, আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে, যাবেন কিনা? আমরা যাবো না কেন? পদ্মা সেতু কি শুধু আওয়ামী লীগের টাকায়? না না না, উদ্বোধনের সময় যাবেন কিনা সেটা আমরা সিদ্ধান্ত নিবো, দলের কেন যাবো না, না যাওয়ার কি আছে? যদি ওনারা দেওয়া দেয়, ওনারা তো আবার ভয় আছে, ফেলে দেয় যদি সেতুর উপর থেকে, সেতুর উপর থেকে ফেলে দেন যদি, বলেছেন তো, এটা তো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার, চুবিয়ে ফেলে আনবেন, ফেলে দিবেন, যাক সে আলাপ আমি করি না। শোনেন, আমি এই যে অর্থ পাচার নিয়ে কথা বলছিলাম আর উনি বললেন যে কেন যাবেন না, আপনি 13.5 বছর লাগাতার আপনি দেশ শাসন করছেন, হ্যাঁ 14 বছর প্রায় আপনি শাসন করছেন, আপনি 40 বছর আগের সমস্যা নিয়ে আপনি এখন মানে সমাধান করতে পারছেন না, আপনার এই 13 বছরের অন্যায় দুঃশাসন আপনি দেখেন না, 13 বছরে আপনারা কী করছেন সেটা আপনি দেখেন না, 13 বছর আপনারা কীভাবে নির্বাচিত হলেন সেটা আপনি দেখছেন না, সেই জন্যই আসছেন। নিশ্চয়ই বাংলাদেশে 15 আগস্ট হয়েছে, বাংলাদেশে 21 আগস্ট হয়েছে, বাংলাদেশে 31 মেও হয়েছে,
হয়েছে, বাংলাদেশে বিডিআর বিদ্রোহের মতো জঘন্য ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনা, এর জন্য কি আপনি আমার ভোটের অধিকার হরণ করে নেবেন, এর জন্য কি আপনি কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন করবেন, এর জন্য কি আপনি আইনের শাসনকে পদদলিত করে ফেলবেন, মানবতা মানবাধিকারকে পদদলিত করতে পারবেন, এর জন্য কি 100,000 মামলা দিতে হবে আপনাকে, এর জন্য কি শত শত গুম করতে হবে আপনাকে, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপারে নিপীড়ন করতে হবে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এটা কি গণতন্ত্র? এটা কি ন্যায়বোধ? এটা কি মানবিকতা? আওয়ামী লীগ এক সময় ছিল হয়তো বা, কিন্তু আওয়ামী লীগ এখন মানুষের সাথে নাই, যোজন যোজন দূরে, যোজন যোজন দূরে। আমরা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন চাই না, কারণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে। আমরা চাই সব রাজনৈতিক দলগুলো এক হয়ে দেশের স্বার্থে কাজ করুক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নিউজ অ্যান্ড ভিউজ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।